কেমন আছো সবাই? সবার রোল নাম্বারটা হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দাও। আর সবাই কেমন আছো? সবার হচ্ছে মাইক্রোফোন মিউট করে রাখো, সবার মাইক্রোফোন মিউট করো। আমি না বলার আগে কেউ আনমিউট করবো না। আমার কথা বুঝতে পারছো? যে আনমিউট করে রাখবা আমি তাকে কিন্তু হচ্ছে একদম হচ্ছে ক্লাস থেকে হচ্ছে বের করে দেব। সোজা কথা, আনমিউট করলে ক্লাস থেকে বের হয়ে যাবো, প্রয়োজন ছাড়া আনমিউট করলে। তোমাদের হচ্ছে এর আগের যে ক্লাসগুলো মিস ছিল সেগুলো হচ্ছে ভিডিও করা আছে, কিন্তু আমি হচ্ছে আপলোড দিতে পারতেছি না, কেন জানি ফোনে সমস্যা হচ্ছে। মাঝখানে যে ক্লাসগুলো বাদ ধরে হচ্ছে দুই নাম্বার ক্লাস মনে হয়, আর হচ্ছে তোমাদের ওই ক্লাসগুলোর অবস্থাই তাই হয়েছে। আমি দিতে পারতেছিলাম না, কিন্তু আজকে সকালে দেখি আপলোড হয়ে আছে। অন্যান্য ক্লাসের অবস্থা একই। তো হচ্ছে এগুলো হচ্ছে তোমরা পরে পড়ে নিও, কিন্তু আজকে আমরা পঞ্চম অধ্যায় পড়বো। কত অধ্যায় পড়বো? আমার কথা বুঝছো? পঞ্চম অধ্যায় পড়বো। বের করে সবাই পঞ্চম অধ্যায় বলো। চতুর্থ অধ্যায় পড়ো নাই, ক্লাস থেকে পড়ে নিও। ক্লাসগুলো দেওয়া আছে না? ক্লাসগুলো করা হয়েছে না? ইউটিউবে সব চতুর্থ অধ্যায়ের প্রতিটা ক্লাস আছে ইউটিউবে চতুর্থ অধ্যায়। জি বলো। ইউটিউবে চতুর্থ অধ্যায়ের প্রতিটি ক্লাস আছে। যারা হচ্ছে ক্লাস করতে পারো নাই তারা হচ্ছে ক্লাস করে নিও। আর হচ্ছে গতকালের আজকে একটা ভিডিও আপলোড হয়েছে, বুধবারে তিন চার দিনে কষ্ট করে। ওই ভিডিওতে হচ্ছে চতুর্থ অধ্যায়ের যে পরীক্ষার প্রশ্ন, সংক্ষিপ্ত বর্ণনামূলক যেগুলো আসার কথা, মানে যেগুলো পড়ানোর কথা, সবগুলোর উত্তর আমি এই ভিডিওতে দিয়েছি প্রশ্ন সহ। এটা হচ্ছে তোমরা ফলো করো। যদি না বুঝো আজকে, তাহলে আগামীকালকে হচ্ছে আমাকে অবশ্যই ক্লাসে বলবে। কথা বুঝেছো সবাই? আমার কথা বুঝেছো? চতুর্থ অধ্যায়ের কথা মানে যেটা হচ্ছে আমি ভিডিও আপলোড দিয়েছি সেইটার পড়া যদি তোমরা ভিডিও দেখে না বুঝো, তাহলে আগামীকালকে আমাকে অবশ্যই প্রশ্ন করবে যে মিস এই বিষয়টা আমি বুঝি নাই। মনে থাকবে? আর হচ্ছে আজকে আমরা পড়বো পঞ্চম অধ্যায়। যেহেতু চতুর্থ অধ্যায়ের আমাদের প্রশ্নোত্তর ছাড়া কিছুই পড়া বাকি ছিল না, ওটা যেহেতু আপলোড দিয়ে দিয়েছি, কালকে ওটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা পঞ্চম অধ্যায় পড়বো, ওটাও রিডিং পড়া। হ্যাঁ, তাহলে সবাই বের করো 70 নাম্বার পৃষ্ঠা, মেবি বের করো 70 72। আমি বের করেছি মিস ইউটিউবের ক্লাসে তো পঞ্চম অধ্যায় পড়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ দেওয়া হয়েছে, কিন্তু সমস্যা নেই, রিডিং যেহেতু তোমাদের কাছ থেকে আজকে আমি রিডিং শুনবো, দেখি কে কেমন পড়তে পারে। আচ্ছা সবাই পঞ্চম অধ্যায় বের করেছো, আমার কথা শুনতে পাচ্ছো? তোমাদের হচ্ছে ওখানে দেখা যায়, মানে হচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, তো আমাদের পঞ্চম অধ্যায় কি সম্পর্কে আলোচনা? আমাদের নবী রাসূলগণের পরিচয় সম্পর্কে আলোচনা এবং তাদের জীবনের আদর্শ কেমন ছিল সে সম্পর্কে আলোচনা। তো আমাদের হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, তার মধ্যে হচ্ছে আর রাসূল ছিলেন অনেক কম,
নবীর সংখ্যা ছিল অনেক বেশি, তো অনেক নবীকে রাসুল বলা হতো। যেমন আমাদের নবী একসাথে নবী এবং কি রাসুল, তো রাসুলের সংখ্যা ছিল 300। ওয়ালাইকুম সালাম, আনমিউট মিউট করো সবারই। রাসুলের সংখ্যা ছিল 313 জন। তো হচ্ছে গিয়ে আমরা আজকে জানবো আমাদের নবী অর্থাৎ সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আপনি যে বলেছিলেন ইউটিউবে ক্লাস আপলোড দিবেন, আমি তো পাইনি। দেওয়া হয়েছে তো আপলোড। আমি একটা কথা বলি তোমাদের, আমার কথাটা শোনো আবার। আপলোড আমার এখান থেকে, আমার ফোনে হয়তো কোনো সমস্যা হয়েছে, আমার এখান থেকে আপলোড দিতে অনেক দেরি হচ্ছে। একটা আপলোড হচ্ছে 3-4 দিন লেগে যাচ্ছে, হয়তো ফোনের প্রবলেম। আমি দেখেছি তো। আর হচ্ছে তোমাদের গ্রুপে শেয়ার করা আছে না? আচ্ছা, আমি হচ্ছে মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিয়েছি। সিমিন মনে হয়, হ্যাঁ সিমিন দিয়ে দিয়েছে। আমি তোমাদের হচ্ছে ফেসবুক পেজে আমি দিয়ে দিব ইনশাল্লাহ ক্লাস শেষ হোক। আর হচ্ছে তোমাদের আরও ভিডিও করা আছে আপলোড দেওয়ার মতো, সেটা হচ্ছে যে তোমাদের পিছনের কয়েকটা ক্লাস অনেকেই পাও নাই, সেটা আমি হচ্ছে সেটাও আপলোড দেওয়া দিচ্ছি, কিন্তু হচ্ছে অনেক লেট হবে, এই হচ্ছে কাহিনি। হ্যাঁ, ওটা নিয়ে টেনশন করো না, তেমন কিছুই না। আমি হচ্ছে পিছনের যে ভিডিও আপলোড দিব সেটা হচ্ছে প্রথম অধ্যায়ের হচ্ছে কিছু প্রশ্ন দিব, প্রশ্ন উত্তর হচ্ছে তোমরা সেটা তৈরি করে নিবে, আমি পারলে প্রশ্ন উত্তর সহ দিব। দ্বিতীয় অধ্যায় হচ্ছে এমনি প্রশ্ন প্রশ্ন উত্তর দিব, আর কোনো হচ্ছে যাতে করে তোমাদের কোনো হচ্ছে না থাকে, মনে থাকবে? আমার কথা বুঝতে পারছো? তো হচ্ছে আজকে আমরা কি পড়বো সেটা বলো তো। অধ্যায় চতুর্থতে ভিডিও দেখো, ভিডিও আপলোড দেওয়া আছে। মিস এটা কি বার্ষিকের পড়া পঞ্চম অধ্যায়? না, এটা চতুর্থ অধ্যায়, অর্ধবার্ষিকের পড়া। অর্ধবার্ষিকের পড়া এটা, বার্ষিকের পড়া শুরু করব। হ্যাঁ, অর্ধবার্ষিকের এটা শেষ হয়ে গেছে। পঞ্চম অধ্যায় কি অর্ধবার্ষিকে? জি, অর্ধবার্ষিকে। তোমরা হচ্ছে ওয়েবসাইটে তোমাদের হচ্ছে সিলেবাসটা দেওয়া আছে, তোমরা সেটা একটু খেয়াল করো। হ্যাঁ, না হলে আমি হচ্ছে দেখি আগামী কালকে সেটা ডাউনলোড করে তোমাদের গ্রুপে দিয়ে দিব। আচ্ছা দেখো, তো আজকে আমরা বলবো নবী রাসূলগণের পরিচয় এবং জীবন আদর্শ। দেখো আল্লাহ তাআলা, বুঝি না, আবার বলো। আবার বলো কি বলতেছো? কাশফি আইমা মিশা হচ্ছে আছো? আচ্ছা, তুমি হচ্ছে গিয়ে ভিডিওগুলো দেখেছো যেগুলো হচ্ছে আপলোড দিয়েছি, তোমাকে ক্লাসে খুব কম পাই সেই জন্য হচ্ছে আজকে তোমাকে ডাকা। আপলোড দেওয়া ভিডিওগুলো খেয়াল করেছো? ওগুলো খেয়াল করবে, না বুঝলে আগামীকালকে ক্লাসে বলবে। আর হচ্ছে প্রত্যেককে একই কথা। নাজিফা মুবাশিরা, হচ্ছে যে ভিডিওগুলো আপলোড দেওয়া হয়েছে সেগুলো খেয়াল করবে, খেয়াল করে হচ্ছে অধ্যায় চতুর্থ থেকে শুধু প্রশ্ন উত্তর পড়িয়েছি। হ্যাঁ, ইউটিউবে দিয়ে দিয়েছি, সার্চ দিলেই পেয়ে যাবে। সব হচ্ছে পাবলিক করা আছে, যেগুলো প্রাইভেট হয়ে গিয়েছে সেগুলো হচ্ছে বুঝবে না। বুঝেছো আমার কথা? ইউটিউবে দুইটা ভিডিও পাবে, সেগুলো হচ্ছে তোমরা হচ্ছে ই করে নেবে, দেখে নেবে। তো আজকে আমরা পঞ্চম অধ্যায় পড়ব নবী রাসূলগণের পরিচয় এবং জীবন আদর্শ সম্পর্কে। আল্লাহ তাআলা, দেখো আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের খুব ভালোবাসেন। আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা সুন্দর জীবন গড়ে তুলব,
দুনিয়াতে সুখ শান্তি পাবো, আখিরাতে জান্নাত এবং হচ্ছে জান্নাত লাভ করবো, এবং জান্নাতে কি রয়েছে অনেক শান্তি এবং অনেক আনন্দ রয়েছে। তো এই যে আমরা হচ্ছে দুনিয়াতে সুখ শান্তি লাভ করব, সুন্দর জীবন গড়ে তুলব, আখিরাতে জান্নাত পাবো, এই জান্নাত এগুলোর যে পথকে দেখিয়েছেন, কিভাবে দেখিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে, কিভাবে সুন্দর জীবন গড়ে তুলব, কোন পথে চললে আল্লাহ তাআলা খুশি হবেন। হ্যাঁ বলো, বার্ষিকের পড়া খুবই অল্প, হ্যাঁ কিছু কিছু অংশ বাকি আছে, যেমন চতুর্থ অধ্যায়ের কিছু পড়া বার্ষিকের আমি পড়াইনি, এটা রেখে দিয়েছি। তৃতীয় অধ্যায় তো মনে হয় পুরোটাই পড়া হয়ে গেছে, ওখান থেকে আমরা রিভিশন পড়ব। দ্বিতীয় অধ্যায়ের হচ্ছে কিছু অংশ বাকি, ওটা হচ্ছে আমরা পড়ব অর্ধবার্ষিক। একদম হচ্ছে আমাদের বার্ষিকের পড়া খুবই অল্প, হ্যাঁ এই জন্য তোমাদের বার্ষিক নিয়ে কোনো টেনশন করতে হবে না। বুঝেছো আমার কথা? সবাই আমার কথা বুঝছো? তোমাদের বার্ষিকের পড়া একদম অল্প, অর্ধবার্ষিকের একটু বেশি পড়া। আর যাদের ফোন আনমিউট তারা হচ্ছে মিউট করে নাও মাইক্রোফোন। দেখো আমি পড়তেছিলাম যে আমরা কিভাবে সুন্দর জীবন গড়ে তুলব, কোন পথে চললে আমরা খুশি হব, কি কাজ করলে দুনিয়াতে সুখ শান্তি লাভ করব, এসব কিছু আমাদেরকে আল্লাহ তাআলা কাদের মাধ্যমে শিখিয়েছেন, নবী রাসূলগণের মাধ্যমে। আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, হ্যাঁ কেউ কেউ বলেছেন 2 লক্ষ, কেউ কেউ বলেছেন এর উপরে হচ্ছে নবী রাসূল পাঠিয়েছেন। নবীর সংখ্যা অনেক বেশি, কিন্তু রাসূলের সংখ্যা 313, মতান্তরে 315 জন ছিল। তো হচ্ছে এই সঠিক পদ্ধতিতে আমরা কিভাবে জীবনযাপন করব, হচ্ছে সব কিছু আমাদেরকে নবী রাসূলগণ শিখিয়েছেন। নবী রাসূলগণ আমাদের শিক্ষক, তারা আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করার নিয়মকানুন শিখিয়েছেন, সঠিক পথে জীবনযাপন করার পদ্ধতি কী করেছেন শিখিয়েছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক নবী রাসূল পাঠিয়েছেন, এর মধ্যে হচ্ছে কোরআনে উল্লেখিত নবী রাসূলগণের নাম কতটি বলো তো? কোরআনে কয়জন? কোরআন মাজিদে 25 জন নবী রাসূল আছে। 25 জন টি হবে না? আচ্ছা একটা কথা শুনো, মানুষের ক্ষেত্রে জন হয়, মানুষের ক্ষেত্রে টি হয়? মানুষের ক্ষেত্রে টিটা ব্যবহার করা যায়? কোনো জিনিস জড় পদার্থের ক্ষেত্রে টিটা এরকম কিছু ব্যবহার করতে পারো, মানুষের ক্ষেত্রে টিটা এগুলো ব্যবহার করতে পারো? 25 জন হবে, কোরআন মাজিদে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ আছে। এদের মধ্যে হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং প্রথম নবী, সর্বপ্রথম মানুষ এবং কি প্রথম নবী। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, এবং সর্বপ্রথম নবী হচ্ছেন হযরত আদম আলাইহিসসালাম। হযরত আদম আলাইহিসসালামকে আমাদের আদি পিতা বলা হয়, এবং হযরত হাওয়া আলাইহিসসালামকে আমাদের আদি মাতা বলা হয়। তাহলে আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিসসালাম, আর আদি মাতার নাম হযরত হাওয়া আলাইহিসসালাম। সর্বপ্রথম নবীকে হযরত আদম আলাইহিসসালাম, এবং সর্বশেষ নবী হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আমরা কোন নবীর জীবন আদর্শ পড়ব, এটা আমি ইউটিউবে আপলোড দিয়েছি, তারপর আমি আজকে বুঝিয়ে দেব। হ্যাঁ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ সম্পর্কে পড়ব। তো দেখো হ্যাঁ পঞ্চমতেই কোনো প্রশ্নোত্তর দেয় নাই, কারণ প্রশ্নোত্তর দেওয়ার তো এখনো ক্লাস আসেনি। আমরা হচ্ছে আগে রিডিং পড়ব, সেখান থেকে আগে পড়া শেষ করব, তারপর হচ্ছে আমরা প্রশ্ন উত্তর দিব। আমাদের ধর্মমিশটা ভালোই পড়ায় অনেক। দেখো মিস আপনার কথা শোনা যায় না, আমার কথা শোনা যায় না, তোমার হচ্ছে সাউন্ড বাড়াও, আর হচ্ছে গিয়ে তোমার হয়তো বা আছে কি জানো নেটওয়ার্কের প্রবলেম আছে, লিখে রাখি আমার সহজ হবে। দেখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং পরিচয় সম্পর্কে আমরা জানব। অনেকে ক্লাস হচ্ছে মনোযোগ দিচ্ছ না, আমার কথা হচ্ছে মনোযোগ দিতে হবে, কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে করবা, বাট পরবর্তীতে প্রশ্ন যারা করবা সবাইকে মিউট করে দেন। অনেকেই দেখতেছি ক্লাসে বসে বসে গল্প করতেছে, ক্লাসে থেকে কার সাথে গল্প করো?
আচ্ছা, আজকে আমরা জানব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং পরিচয়। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হচ্ছে মোহাম্মদ। তিনি 570 খ্রিস্টাব্দে অর্থাৎ 570 সালে ইংরেজি সনে মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম অর্থাৎ পিতার নাম কি? হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম আব্দুল্লাহ। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মার নাম আমিনা। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হচ্ছে নাম কে রেখেছিলেন? হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোহাম্মদ রাখেন তার দাদা আব্দুল মুত্তালিব, অর্থ হচ্ছে প্রশংসিত। আর আম্মা আমিনা তার নাম রাখেন আহমদ, প্রশংসাকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেই অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের 6 মাস পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ইন্তেকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 বছর হয় তখন তার মাতা অর্থাৎ আম্মা ইন্তেকাল করেন। বাবা মাহারা ইয়াতিম শিশুকে তখন থেকে লালন পালনের দায়িত্ব নেন কে? তার দাদা আব্দুল মুত্তালিব। কিন্তু দাদার আদরও বেশি দিন কি হয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে স্থায়ী হয়নি। কিছুদিন পরে দাদা আব্দুল মুত্তালিব কি করেন? ইন্তেকাল করেন। দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকালের পর চাচা আবু তালিব তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন এবং চাচা আবু তালিব হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব আদর যত্ন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র শিশুকাল থেকেই খুব সুন্দর ছিল। সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য কথা বলতেন, মানুষের উপকার করতেন, বড়দের সম্মান করতেন, ছোটদের আদর করতেন, কখনো মিথ্যা কথা বলতেন না, কাউকে গালি দিতেন না, কারোর সাথে ঝগড়া করতেন না। বলো তো তোমাদের মধ্যে তোমরা সবাই কি এই কাজগুলো করো? সত্য বলো, সবাই মিথ্যা বলো না, কেউ মিথ্যা কথা বলো না। আচ্ছা, আমি একটা কথা বলি তাহলে। এখন বসে বসে হচ্ছে অন্যদিকে এবার খাচ্ছো বা অন্যদিকে তাকিয়ে আছো কে? দেখি তো মিথ্যা যেহেতু বলো না, দেখি সত্য বলো। অন্যদিকে তাকিয়ে আছে কে? আচ্ছা ঠিক আছে, সবাই ক্লাসে একটু মনোযোগ দাও। আর কে যেন বলছে আর একটু কথা আছে, বলো কার কি কথা আছে। হ্যাঁ বলো, নাম বলো তো, আমি এখান থেকে দেখতে পাচ্ছি না কে বলতেছে। হ্যাঁ বলো আয়েশা। আপনার কথা বোঝা যাচ্ছে না, আর আরেকটা কথা, নশিন মেসেজ করছো, এই ক্লাসে ঢুকতে পারতেছে না। আমার এখানে হচ্ছে, আচ্ছা পার্টিসিপেন্ট দেখি এখানে, সে হচ্ছে আমার আইডি পাসওয়ার্ড কোড দিয়ে হচ্ছে, সে তো জয়েনই হয় নাই, জয়েন রিকোয়েস্ট নাই তো যে আমি ওকে ক্লাসে নিব, ওকে জয়েন হতে বলো। আচ্ছা তুমি আমার কথা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না, এটা তোমার নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ আর আমার এখান থেকে শুনতে পাচ্ছি। হ্যাঁ নেটওয়ার্ক যখন খুব ফুললি থাকবে তখন তুমি আমার কথা শুনতে পাবে। তুমি যে তোমার ওখানে নেটওয়ার্ক প্রবলেম থাকলে আমি শুনতে পাবো না, আমার এখানে থাকলে তুমি শুনতে পাবো না। হ্যাঁ এরকম আর কি প্রবলেম হয়, নেটওয়ার্ক প্রবলেম তো, যেহেতু এটা টেকনিক্যাল জিনিস একটু একটু সমস্যা হবেই, একটু মেনে নিতে হবে, অপেক্ষা করতে হবে। আচ্ছা দেখো, আমরা পড়তেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকালে কেমন ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকাল থেকেই সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। সবসময় সত্য কথা বলতেন, মানুষের উপকার করতেন, বড়দের সম্মান করতেন, তো বয়সে তোনা থেকে যে ছোট ছিল তাদেরকে আদর করতেন, স্নেহ করতেন, কখনো মিথ্যে কথা বলতেন না, মারামারি করতেন না, ঝগড়া করতেন না। তোমরা তো ছোটো ভাই বোনদের সাথে, সিমিন ছোটো বোনের সাথে মারামারি করো না, করবা না। হ্যাঁ ছোটো বোনদের আদর করলে ওরা তোমাকে সম্মান করবে, ছোটরা আদর পেলে কিন্তু একসময় দেখবা বড়দেরকে, ওরা হচ্ছে আমাদের থেকে ভালো কিছু শিখবে। আমিও করি না, আমি যারা করো না ঝগড়া তারা খুব ভালো মেয়ে, যারা করো না তারা অনেক ভালো মেয়ে। ঝগড়া করবা না, মারামারি করবা না ছোটদের সাথে, ওদের সাথে হিংসা করবা না, ছোটরা আদরের উপযুক্ত তাদেরকে আদর করবা।
এরপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো সাথে মারামারি করতেন না, হিংসা করতেন না, সকলের সাথে। হ্যাঁ দাদা, আজকে আসছে এটা তোমাদের হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ প্রশ্ন যা করার হচ্ছে ইনকল মেসেজে করো তো, তোমরা যে কথা বলে ক্লাসে সমস্যা। মিস আমি তো আমার একটা কথা আছে। হ্যাঁ বলেন। বলেন। নশিন বারবার চ্যাট করছে, ওনাকে ঢুকতে পারছে না। আরে বলো ওখানে চ্যাট না করে এখানে ঢোকার চেষ্টা করতে। হ্যাঁ ওখানে চ্যাট করলে ও এটা জয়েনিং না হয়ে ওখানে হচ্ছে সে কিভাবে কাজ করে, সে তো জয়েনিং এর জন্য চেষ্টাই করছে না। কি বলবো, আমার এখানে তো কোনো জয়েনের রিকোয়েস্ট আসে নাই। আচ্ছা ঠিক আছে, দেখো আর হচ্ছে কথা বলবা না। তো হচ্ছে আমরা কি করব, সকলের সাথে হচ্ছে সবারকে যাদেরকে যেভাবে আদর করে, যেমন ছোটদেরকে আদর করব, বড়দেরকে সম্মান করব, হ্যাঁ কারোর সাথে মারামারি ঝগড়া করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারামারি করতেন না, হিংসা করতেন না, সকলের সাথে মিলেমিশে থাকতেন। এজন্য সবাই তাকে ভালোবাসতো, আদর করতো, সম্মান করতো এবং কি করতো, বিশ্বাস করতো। এই যে উনি মিথ্যা কথা বলতেন না বলে সবাই তাকে বিশ্বাস করতো। আল আমিন উপাধিতে সবাই ডাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি নামে ডাকতো সবাই? আল আমিন বলে ডাকতো। কি জন্য? সবার সাথে তিনি সত্য বলতেন এবং সবার বিশ্বাসী লোক ছিলেন। আল আমিন অর্থ বিশ্বাসী। একদম ছোটবেলা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হচ্ছে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেননি, তার তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই যেরকম বিশ্বাস করতো, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার পরও কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত নির্যাতন করতো, এত কষ্ট দিত, তারপরও হচ্ছে গিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী করতো, বিশ্বাস করতো। তাদের খুব মূল্যবান মূল্যবান জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কী রাখতো, আমানত রাখতো। এরপর হ্যাঁ বলো। আচ্ছা আমার নাম তো দুইটা, হ্যাঁ একটা মহসিন একটা মুবাশিরা। হ্যাঁ তো হচ্ছে আমার আইডিও একটা, তো মোহসিন আমিস দুইটা তোমাদের স্কুলে। হ্যাঁ আমাকে মুবাশিরা নামেই ডাকো, হচ্ছে মুবাশিরা মিস হিসেবে চিনো, মোহসিনাটা একটা অফ রাখো, মনে থাকবে, না তো দুই মিসের মধ্যে গুলমাল লাগা ফেলবা। আর একটা কথা শোনো, হচ্ছে আমার আইডিটা হচ্ছে তোমরা যখন জয়েন হও সেটা কিন্তু তোমাদের জয়েনিংয়ের মধ্যে হচ্ছে সেট হয়ে যায়, প্রত্যেকের আইডি কিন্তু সেট হয়ে গেছে, পাসওয়ার্ড সব কিছু সেট হয়ে যায়। তোমরা ওই বিষয়টা শিখে ফেলো আব্বা আম্মুকে বলে, তাহলে তোমরা তোমাদের জয়েন হতে খুবই সুবিধা হবে। এই যে নুসরাত হচ্ছে জয়েন হয়েছে, আর হচ্ছে কেউ কথা বলো না। তো দেখো আমরা হচ্ছে কি করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোটবেলার এই চরিত্র থেকে আমরা কি শিখব, আমরা সবসময় সত্য কথা বলবো, মানুষের উপকার করব, বড়দের সম্মান করব, ছোটদের আদর করব, সকলকে ভালোবাসবো এবং হচ্ছে বিশ্বাস করব এবং সবার বিশ্বাসী হওয়ার চেষ্টা করব। এরপর দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেল্পফুল ফুজুল গঠন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একদম 10-13-14-15 বছর বয়সে ছিলেন তখন তিনি যে কাজগুলো করেছিলেন, সেই কাজের কথা। ওয়ালাইকুম আসসালাম, তোমার হচ্ছে মাইক্রোফোন মিউট করে রাখো আর কোনো কথা বলবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট কাল থেকে অপরের অধিকার সম্পর্কে অত্যন্ত সচেতন ছিলেন। মিস কি যেন বারবার চ্যাট করতেছে, আপনার কথা শোনা যাচ্ছে না, নোটিফিকেশনটা অফ করে রাখো। আমি একটা কথা বলি, তোমরা নোটিফিকেশন অফ করে রাখো টোটালি, তোমাদের সব গ্রুপে যেই গ্রুপেই তোমরা অ্যাড থাকো না কেন সব মেসেঞ্জারে নোটিফিকেশন অফ রাখো, যদি না পড়ো আব্বামুকে ডাকো, তারপরে হচ্ছে ওই যদি নোটিফিকেশন অফ থাকে তাহলে তোমাদের কোনো প্রবলেমই হবে না। এদিকে আসো, নোটিফিকেশন অফ করো, নোটিফিকেশন অফ করে শেষ হইলে আবার অন করে নিও।
দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকে অপরের অধিকার সম্পর্কে সজাগ ছিলেন। অন্যের অধিকার সংরক্ষণ করেছেন। আমি হচ্ছে যারা হচ্ছে এখন কথা বললাম সবাইকে হচ্ছে একদম ক্লাস থেকেই হচ্ছে লিভ দিয়ে দেবো, হ্যাঁ, আর ক্লাসে ঢুকতে পারবা না। এখন কি করবা তো সেটা তোমাদের চিন্তা ভাবনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু অবস্থাতেই অন্যের অধিকার সংরক্ষণ করেছিলেন। তার দুধ মা হালিমার আরেকটি পুত্র সন্তান ছিল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই ছিল একজন। হ্যাঁ, তো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোটবেলাতেই যখন হচ্ছে একদম হচ্ছে পিচ্ছি ছিলেন, তখনই হচ্ছে তিনি অন্যের অধিকারী অন্য সংরক্ষণ করে আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন। এখন কীভাবে অন্যের অধিকার সংরক্ষণ করেছেন, তিনি তার দুধ মার একটি স্তনের দুধ নিজে পান করতেন এবং অন্য স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। নিজে একটা খাইতেন, একটা হচ্ছে দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। এবং হচ্ছে ছোটোবেলা থেকে তিনি অপরের দুঃখে দুঃখ পেতেন, অন্যের কষ্টে কষ্ট পেতেন, অন্যের ব্যথায় ব্যথিত হতেন। তিনি অন্যায়ের প্রতিবাদ করতেন, কারো কোনো অসুবিধা হলে তা দূর করার চেষ্টা করতেন, অসহায় এবং হচ্ছে অত্যাচারিত নিপীড়িত মানুষকে সাহায্য করতেন, সাধ্যমতো মানুষের সেবা করতেন। জুয়া খেলা মারাত্মক অপরাধ, এতে সম্পর্ক নষ্ট হয়। জুয়া খেলা তো সবাই চিনো, নামও হয়তো বা শুনেছ। শত্রুতা বাড়ে, অনেক কলহ এবং মারামারি সৃষ্টি হয়, যুদ্ধ বিগ্রহ ঘটে। একদা আরব দেশে, অর্থাৎ আরবে যখন ইসলাম আসেনি, ইসলাম আসার পূর্বেও এবং ইসলাম আসার ইসলাম আসার পূর্বে আরব দেশে কী হতো, একটা মেলা হতো, সেটার নাম ছিল ওকাজ মেলা। সেখানেই হচ্ছে অনেক ধরনের যেমন কবিতার প্রতিযোগিতা হতো। আরববাসীরা অনেক সাহিত্যপ্রেমী ছিল, ওরা কবিতা প্রেমী ছিল, তারা হচ্ছে তাদের হচ্ছে ওই সময় মেলায় এমন এই প্রতিযোগিতায় যাদের যার কবিতা হচ্ছে গিয়ে খুবই নির্বাচিত হতো, তার কবিতা স্বর্ণাক্ষরে লিখে কাবাগরের হচ্ছে দেয়ালে ঝুলে দেওয়া হতো। এরকম করে মোট 60টি কবিতা হচ্ছে তাদের এরকম প্রসিদ্ধ ছিল, হ্যাঁ, যেগুলোকে স্বর্ণাক্ষরে লিখে কাবার দেয়ালে ঝুলে দেওয়া হয়েছিল। তো ওই ওকাজ মেলায় সব ধরনের খেলা, আবার ভালো মন্দ সব কাজই হতো। এবং হচ্ছে মেলায় তো সব ধরনের জিনিসপত্র বিক্রি হয়, সেম মেলায় হচ্ছে জুয়া খেলাও হয়, মেলায় হচ্ছে বিভিন্ন ধরনের খেলা হয়। তো আরব দেশে ওকাজ মেলায় সেরকমই হচ্ছে জুয়া খেলাকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লামের জন্মের পর জুয়া খেলাকে কেন্দ্র করতে করে কুরাইশ এবং কাইস বংশের মধ্যে এক যুদ্ধ সংগঠিত হয়। এই যে যুদ্ধটা হচ্ছে জুয়া খেলাকে নিয়ে সংগঠিত হওয়ার পর এই যুদ্ধ চলে দীর্ঘ 5 বছর। অনেকেই এই যুদ্ধে মৃত্যুবরণ করে এবং এই যুদ্ধের হচ্ছে অবস্থা খুবই ভয়াবহ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার চাচা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি শত্রুদের নিক্ষিপ্ত তীরগুলো সংগ্রহ করে চাচার হাতে দিতেন। তিনি হারবুল ফিজার, অর্থাৎ ওই যুদ্ধকে কী বলা হতো, হারবুল ফিজার বা অন্যায় সমর নামে ওই যুদ্ধ পরিচিত। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ওকাজ মেলাকে কেন্দ্র করে যে যুদ্ধ সংগঠিত হয়, ওকাজ মেলায় যে জুয়া খেলাকে কেন্দ্র করে যে যুদ্ধ সংগঠিত হয়, সেই যুদ্ধের নাম কী ছিল বলতো? হারবুল ফিজার। এরকম যদি কোনো প্রশ্ন আসে তাহলে এরকম হবে, মনে থাকবে। এই যুদ্ধের ভয়াবহ দৃশ্য দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় কেঁদে ওঠে। তিনি চিন্তা করলেন যে কীভাবে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায়, কীভাবে বিভিন্ন গোত্রের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা যায়, কীভাবে অসহায়দের সাহায্য করা যায়। এজন্য তিনি কয়েকজন উৎসাহী যুবককে নিয়ে এই সেবা সংঘ গঠন করেন। এই সংঘের নাম রাখেন কী বলতো? যে সংঘটা গঠন করেন সে সংঘের নাম রাখেন হিলফুল ফুজুল। কি নাম হবে? রাসূলুল্লাহ আলাইহিস সালাম এই অত্যাচারিত মানুষদেরকে সাহায্য করার জন্য, সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং হচ্ছে সবার মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য একটি শান্তি সংঘ গঠন করেন। সেই শান্তি সংঘের নাম কি? হিলফুল ফুজুল। তো হিলফুল ফুজুল বা শান্তি সংঘ, এই সংঘের মাধ্যমে তিনি দুঃখী ও অসহায় মানুষদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করেন, সমাজের শান্তি শৃঙ্খলা ফিরে আসে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময় বয়স ছিল মাত্র 15 বছর। তাহলে শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিলফুল ফুজুল নামক শান্তি সংঘ তৈরি করেন,
গঠন করেন, তখন রাসূলের বয়স ছিল কত বছর? 15 বছর। আর এই যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শান্তি সংঘ গঠন করেন, এই শান্তি সংঘ কত বছর স্থায়ী ছিল? 50 বছর। এই হিলফুল ফজিলের কর্মকাণ্ড কাজকর্ম স্থায়ী ছিল 50 বছর। তো আমাদের হচ্ছে এই পড়া থেকে পরিকল্পিত কাজটা দেখো, পরিকল্পিত কাজ হবে এটা, তোমাদের এসডব্লিউ থাকবে। হিলফুল ফজিলের নীতিগুলো লিখে আমাকে দেখাবে, দেখি কি পারো কি না। হিলফুল ফজিলের নীতিগুলো কি ছিল? অত্যাচারিতকে সাহায্য করা, অত্যাচারীকে প্রতিরোধ করা, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। কি লিখবো? এসডব্লিউ কি? এই যে হেল্পফুল ফজলের নীতিগুলো খাতায় লিখবে। হেল্পফুল ফজলের কী কী মূল নীতি ছিল, কী কী দায়িত্ব ছিল, সেই কাজগুলো লিখে আমাকে হচ্ছে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবে। তোমরা এখানে প্রায় হচ্ছে গিয়ে 35 জন আছো, তার মধ্যে যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড নেই তারা হচ্ছে রাজিয়া মিসের সাথে হচ্ছে যোগাযোগ করে ওই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যাও। তোমাদের খুবই গুরুত্বপূর্ণ অনেক কথাই সেখানে বলা হয়। আমার কথা শোনা যাচ্ছে না? তোমাদের ফুল ফুজুলের নীতিমালা এগুলো খাতায় লিখে আমাকে দেখাবে হচ্ছে। আর তোমাদের হচ্ছে গিয়ে যারা মেসেঞ্জার গ্রুপে তারা হচ্ছে অ্যাড হও, ওখানে হচ্ছে তোমরা খুঁজে খুঁজে বের করে লিখবে, এটা হচ্ছে তোমাদের দায়িত্ব যে তোমরা কিভাবে লিখবে, কিভাবে সুন্দর করে গুছিয়ে আনবে। পারবে না এটা? এটা তোমাদের কাজ, যেমন পারো একটু চেষ্টা করে লিখে আনবে। তো হচ্ছে আমি কোনো মুখস্থ পড়া দেইনি, হচ্ছে চলে গিয়েছিল, সেটা ইউটিউবে আপলোড দেওয়া হবে, সেখান থেকে জেনে নিতে পারো। তো তোমাদের বাড়ির কাজ দেওয়া হয়েছে, হিলফুল ফজিলের নীতিমালা খাতায় লিখে আমাকে দেখাবে। আর হচ্ছে দেখো এখন পড়বো নবুয়ত লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত কিভাবে লাভ করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের দুরবস্থা দেখে দুঃখ পেতেন, কষ্ট পেতেন, মানুষের নৈতিক অধঃপতন তাকে বিশেষভাবে চিন্তিত করেন। বয়স বাড়ার সাথে সাথে হচ্ছে মানুষের হচ্ছে নৈতিক অবক্ষয়, এটা হচ্ছে মানুষ ভালো অবস্থা থেকে মন্দ অবস্থার দিকে যাওয়া, বুঝেছো? মানে ভালো দিক থেকে কোন দিকে যাওয়া? মন্দের দিকে যাওয়া, অধঃপতনটা সেটাই বলা হয়। হ্যাঁ হ্যাঁ, খারাপের দিকে মানুষের যে নিজে বানিয়ে লিখবো, রিডিং দেখে দেখে সেখান থেকে গুছিয়ে নিয়ে লিখবে। রিডিং এর মধ্যেই তোমার এই উত্তর আছে, এটা হচ্ছে তোমাদের যোগ্যতার পরিচয় দেবে কালকে, দেখি কে কেমন পারো। আমি তো প্রশ্ন বললাম যে হিলফুল ফজলের নীতিমালা গুলো কি কি সেটা লিখে দেখাবে। আচ্ছা তারপর দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স বাড়ার সাথে সাথে তার চিন্তা ভাবনাও বাড়তে থাকে, মানুষের যে নৈতিক অধঃপতন, মানুষ যে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, তো সেই বিষয়টা তাকে বিশেষভাবে চিন্তিত করত। তার হচ্ছে তিনি মক্কা থেকে 3 মাইল দূরে হেরা নামক পর্বতের নির্জন গুহায় আল্লাহর ধ্যানে ধ্যানমগ্ন থাকতেন। এই চিন্তা করতে করতে রাসূল কি করতেন? মক্কা থেকে 3 মাইল দূরে হেরা নামক পর্বতের নির্জন গুহায়, এই হেরা পর্বত এটা হচ্ছে গুহার নাম অনুসারে ওই পাহাড়ের নাম হেরা পর্বত বলা হয়। এই মূল নাম জাবালে নূর, হেরা পর্বত হেরা গুহার যে পাহাড়, যে পাহাড়ে হেরা গুহা রয়েছে সেই পাহাড়ের নাম হচ্ছে জাবালে নূর। এখানে যেটা দিয়েছে সেটাই পড়ো, হেরা নামক পর্বতের নির্জন গুহায় আল্লাহর ধ্যানে ধ্যানমগ্ন থাকতেন। তার মনে নানা চিন্তা ও প্রশ্ন জাগত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবতেন, আমি কে, কোথা থেকে এসেছি, কেন এসেছি, আবার কোথায় যাব। দেখো এখানে হচ্ছে ছবিতে হচ্ছে হেরা গুহার হচ্ছে একটা আংশিক চিত্র দেওয়া হয়েছে। এই আংশিক চিত্রটা যার এখানে শোনা যাচ্ছে না তার নেটওয়ার্ক প্রবলেম, আমি আশা করি বাকিরা শুনতে পাচ্ছ। হ্যাঁ দেখো
দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নানা প্রশ্ন জাগতো, যে আমি কে, আমি কোথায় থেকে এসেছি, কেন এসেছি, কোথায় যাব, এইসব প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা পরবর্তীতে দেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চিন্তা করতেন, বসে বসে ধ্যানমগ্ন থাকতেন। কোথায় থাকতেন এই ধ্যানমগ্ন? মক্কা থেকে 3 মাইল দূরে হেরা নামক পর্বতের নির্জন গুহায়। এখানে যে হেরা গুহার হচ্ছে একটা চিত্র দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ না সবাই? যারা হজে গিয়েছো, তোমাদের ক্লাসের মধ্যে যারা হজে গিয়েছো, যাও নাই, আল্লাহ তাআলা সবাইকে হজে যাওয়ার তৌফিক দান করুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করার তৌফিক দান করুক, এবং আমাদেরকে বাইতুল্লাহ হচ্ছে জিয়ারত করার তৌফিক দান করুন। আর সবাই হচ্ছে দেখতে পাবো গিয়ে যে কোথায় হেরা গুহা ছিল, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। আর যারা গিয়েছে তারা অবশ্যই দেখে এসেছে হেরা গুহা কোথায়, কী কীরকম দেখতে, বাইতুল্লাহ দেখতে কেমন। তোমার সবাদের সবার ইচ্ছে করে না বাইতুল্লাহ যেতে? সবাই দোয়া করবে আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আমরা যেন যেতে পারি তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে, হ্যাঁ, তোমার সাথে হচ্ছে কথা বলতে। আমরা তো সবসময় আল্লাহ তাআলার সাথে দোয়ার মাধ্যমে কথা বলি, কিন্তু খুব ইচ্ছে করে রাসূলের জন্মস্থান মক্কা, আল্লাহ তাআলার ঘর যেখানে আছে সেখানে যেতে। আল্লাহ তাআলা সবারকে সবার নিয়তকে কবুল করুক। দেখো এই তো যারা উমরা করেছো, হজ করেছো, তারা অবশ্যই সেটা দেখে এসেছে। হ্যাঁ, তোমার ভাগ্য অনেক ভালো, তুমি করে এসেছো, দেখে এসেছো। তুমি তো অবশ্যই দেখেছো হেরা গুহা, দেখেছো না? জি মিস। দেখো এরপর আমরা পড়ব কি, এই পৃথিবীর সৃষ্টির আল্লাহ রাসূল কি কি চিন্তা করতেন, আমি কে, কোথা থেকে এসেছি। আচ্ছা থাকুক, কি উদ্দেশ্যে এসেছি, কোথায় যাব, এবং হচ্ছে এই পৃথিবীর উদ্দেশ্য কি, মানুষ কেন এত মারামারি কাটাকাটি করে, এই সমস্ত চিন্তা ভাবনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। এই পৃথিবী এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান ও ইবাদত চলতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর হয়, রমজান মাসের কদরের রাত অর্থাৎ 28 তারিখ, রমজানের কত তারিখ, 27 তারিখ দিবাগত রাত। অনেকে এই কদরের রাত কিন্তু হচ্ছে নির্ধারিত নেই কিন্তু সেটা কোন রাত হয়, কিন্তু আমরা অধিকাংশ মানুষই সেটাকে 27 তারিখ বলি, রমজানের সেই রাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, চারদিক নীরব নিঝুম, এমন সময় আধার গুহা আলোকিত হয়ে ওঠে। আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার মহান বাণী সর্বপ্রথম নিয়ে আসেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন, ইকরা, পড়ুন, পড়তে বললেন। রাসূল কোরআন মাজিদের সূরা আলাকের প্রথম 5টি আয়াত, সর্বপ্রথম নাজিল হয় কোন সূরা, সূরা আলাক, এবং তার প্রথম 5টি আয়াত হচ্ছে, প্রথম 5টি আয়াতই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিব্রাইল আলাইহিস সালাম পড়তে বলেন, এবং হচ্ছে প্রথম যখন ওহী নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে থাকেন যে আমি পড়তে জানি না। এভাবে 3 বার বলার পর হযরত জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে চেপে ধরেন, এরপরে 3য়বারের মাথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পড়তে পারেন। তো হচ্ছে সর্বপ্রথম কোন সূরা নাযিল হয়, সূরা আলাক, তার প্রথম 5টি আয়াত। তো হচ্ছে সূরা আলাকের প্রথম 5 আয়াতের অর্থ এখানে দেওয়া আছে, দেখো, এক, হে মুহাম্মদ, আপনি পাঠ করুন সেই প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। দেখো বিসমিল্লাহির রহমানির রহিম, যারা হচ্ছে আমপাড়া পড়ো তারা কিন্তু এই আরবিটা পারো, পারো না সূরা আলাক পারো? কাশফে ইমাম ঈশা আলাক পারো না? ক্লাস শেষ হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক, আগে আগে ছুটি নিয়ে চলে আসছে। আচ্ছা আমাদের হচ্ছে আমরা পড়লাম 75 পৃষ্ঠা পর্যন্ত, এবং সূরা আলাকের এই 5 আয়াতের অর্থের আগ পর্যন্ত পড়লাম। হ্যাঁ, আগামীকালকে এরপরের থেকে পড়বো, আর হচ্ছে তোমাদের থেকে রিডিং পড়া শুনবো, যে কারো থেকে শুনবো। এখন সামনে রিডিং পড়ার ব্যবস্থাটা তোমরা করে রাখবা, তোমরা পড়ে রাখবা।